ভ্যাকসিনের রেজিস্ট্রেশনের জন্য আপনার মাইসেলফ অ্যাপসটি ওপেন করতে হবে। ওপেন করে এর উপরে ডাইন সাইডের যে ক্লোজ বাটনটি সেটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনি এরকম একটি অপশন দেখতে পাবেন। এরপর আপনি কোভিড-19 ভ্যাকসিনটি অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখানে চারটি অপশন দেখতে পাবেন। এর উপরের যে অপশনটি ভ্যাকসিন পর সেটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখানে তিনটি কোশ্চেন পাবেন। প্রথম কোশ্চেনটি ইয়েস বাটন সিলেক্ট করবেন এবং দ্বিতীয় কোশ্চেনটি আপনি যদি কোনো অসুস্থ না হন এখানে তিদাক বা নো বাটনটি সিলেক্ট করবেন এবং থার্ড নম্বরে আপনি নো বা তিদাক এটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর চতুর্থ নম্বর কোশ্চেনে আপনি যেখানে থাকেন বা আপনার বর্তমান যে অ্যাড্রেসটি সেই অ্যাড্রেসটি এখানে প্রদান করতে হবে। এরপর পাঁচ নম্বরে আপনার যে স্টেটে মালয়েশিয়ার যে স্টেটে আপনি থাকেন সেই স্টেটটি সিলেক্ট করে ছয় নম্বরে আপনার বর্তমান পোস্টকোডটি দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার ওকে বাটনটি সিলেক্ট করতে হবে। এরপর আবার ওকে বাটনটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি এরকম একটি নোটিফিকেশন পাবেন আপনার ভ্যাকসিনের জন্য আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট। এরপর আপনি যদি ভ্যাকসিন ফর আপনার আইডিতে ঢুকেন আপনি তখন এরকম দেখতে পাবেন। আপনি এভাবে আপনার কবে রেজিস্ট্রেশন করেছেন সেটি আপনি এখানে দেখতে পাবেন। এভাবে আপনি আপনার কোভিড-19 এর জন্য মালয়েশিয়া মাইসাজাতে ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করতে পারেন।